আল্লাহ তোমার আলেমের গায়ে যারা হাত দেয়, ফয়জুল করিমের গায়ে যারা হাত দিছে, হেদায়েত দাও তা না হলে ধ্বংস করিয়া দাও। আল্লাহ হেদায়েত দাও তা না হলে ধ্বংস করিয়া দাও। যে আলেমদের মনে কষ্ট দেয়, যারা আলেমদেরকে গালি দেয়, আলেমদেরকে নিয়ে যারা গীবাত করে, আল্লাহ হেদায়েত নসিব করে দাও। হেদায়েত না থাকলে জমিন থেকে তাদের শিক্ষা দিয়ে দাও। সবচাইতে কষ্ট লাগতেছে আজান যখন চলতেছিল, আমি ইমাম সাহেবের জায়নামাজে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম, সেক্রেটারি এবং তার বড় ভাই আলহাজ আনিসুর রহমান সাহেবের মাঝখানে একটা লোক বসা থাকত, আব্দুল কাদের ভাই, আজকে উনি আমাদের মাঝে নাই। এটাই দুনিয়ার নিয়ম। গত জুমায়ও জায়নামাজটা খালি পড়ে আছে। গত জুমায় ওই জায়গায় বসে লোকটা আমার দিকে এইভাবে তাকায় ছিল, হয়তো লোকটা কথাগুলো চোখ বুঝা বুঝা শুনতো বয়সের ভারে, অথবা তার আদা দিয়ে অভ্যাসই এইটা। কিন্তু জায়নামাজটা ঠিকই পড়ে আছে, আমি ওই জায়নামাজের দিকে তাকায় ছিলাম। জাজকে ডাইন দিকে তাকাইলে লোকটাকে দেখতাম আমার দিকে তাকায় ফ্যাল ফ্যাল করে, হা করে করে তাকায় তাকায় কান্ত। কি করিলাম দুনিয়াতে আসিয়া তোমার কথা গেছি মওলা ভুলিয়া। দুনিয়ারি মোহাব্বাতে পড়িয়া তোমার কথা গেছি আমরা ভুলিয়া। ঘুড়িওয়ালা ঘুড়ি ওড়ায় বাতাসে, ঘুড়ির সুতা পড়ে থাকে মালিকের হাতেতে। কোথায় যাইবা ভাগিয়া, মালিক তোমায় ডাক দিবে কখন জানো না। এই আব্দুল কাদের কত জুমায়ও ভাবতে পারে নাই যে এই জায়নামাজে আমি বসতে পারবো না, কথা বলেন না কেন, কল্পনায় ছিল না যে আগামী জুমাটা ইলিয়াসুর রহমান জিহাদির কথা আমি শুনতে পারবো না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে কথা বলছি, আগামী জুমা আমি এখানে বসতে পারবো কিনা আমি নিজেও জানি না। জায়গাটা ঠিকই খালি পড়ে আছে, জায়নামাজটা ঠিকই পড়ে আছে। আব্দুল কাদের জীবনের শেষ গোসল দিয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পালকি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সোয়ারি, যেই সোয়ারিতে একবার উঠলে আর কোনোদিন যাওয়া যায় আর আসা যায় না, ওটার নাম হলো মৃত্যুর পালকি। ওই গাড়িটার নাম হলো মৃত্যুর গাড়ি, যেই গাড়িতে তেল লাগে না, মোবিল লাগে না, মানুষের সাহায্য ছাড়া হাঁটা যায় না, চলা যায় না। এটাই দুনিয়ার নিয়ম রে ভাই, কিসের বাহাদুরি দেখায়? আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার ছেলে, আমার মেয়ে, আমার আগ, আমার তমক, আমার ব্যাংক, আমার ব্যালেন্স, আমার বাড়ি, আমার বাজার, আমার ঘাট, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার আমার বলতে আমার কিছুই নাই, আমার আমার বলতে কিচ্ছু নাই। আমার আমার বলতে শুধু দুইটা জিনিস আছে, নেক আমল আর বদ আমল, ঠিক না বেটি? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুইটা জিনিসই আমার, সব কিছু পরের। আমার এতের কষ্টের বাড়ি, আমার এত কষ্টের গাড়ি, আমার এত কষ্টের নারী, আমার এত কষ্টের নাতি পোতা জামাই, মেয়ের জামাই, ছেলের বউ, সব আমার দুশ্মন, কেউ আমার আপন না।
শুধু আমি আপনাদের এই জিলকাদ মাসের শেষ জুমায় আমি আপনাদের খেদমতে আজকে আরজ করব আগামী সপ্তাহে আমরা জিলহজ মাসে পতিত হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আমার আল্লাহর কাছে যতগুলো মাস আছে ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ আমার আল্লাহর কাছে যতগুলো দামি মাস আছে তার ভিতরে দামি মাসের মধ্যে একটা মাস চলতেছে এবং সামনের মাসটা আরো দামি রমজান মাসের পরে কয়েকটা মাস আল্লাহর কাছে সবচেয়ে দামি তার ভিতরে হজের মাস আল্লাহর কাছে অনেক দামি মাস দিনের ভিতরে সবচেয়ে যে দামি দিনটা রাতের ভিতরে যে দামি রাতটা সেটা হলো রমজান মাস আর দিনের ভিতরে সবচেয়ে দামি দিন হলো আরাফার দিন সেটা হলো জিলহজ মাস নয় জিলহজ পৃথিবীর ঐতিহাসিক একটা দিন মেরা আজিজ কলেজের টুকরা মুসলিয়ান একরাম ভাইরা চোখ দিয়া অশ্র প্রবাহিত হচ্ছে আব্দুল কাদের ভাইয়ের কথা মনে পড়ে বারবার দুনিয়া কিছু না কিচ্ছু না আপনারা আমার ভিতর থেকে সব কিনা বক্স গিবাত শেখায় সব দূর করে দেই পৃথিবীতে সবচেয়ে নেক আমলকে অতি দ্রুত জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দেয় একটা মাত্র আমল সেটা হলো গিবাত পৃথিবীতে এমন কোন দ্রুত শেষ করার মতো কোনো জিনিস নাই গিবাতের মতো এত গুনাহ আর গীবত এমন একটা জিনিস যার গীবত আপনি করছেন ওই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আল্লাহ আপনাকে কোনো দিনও মাফ করবে না আপনি যতবার হজ করেন যত নামাজ পড়েন কাজ হবে না আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবতের গুনাহ হলো জিনার চাইতে মারাত্মক আর যেটা আমরা বিরিয়ানির মতো এখন বানাই নিছি কথা ঠিক না বেঠিক মসজিদে বসেও গীবত কই মসজিদে বাইরে যেও গীবত কই আর সবচেয়ে এখন বেশি আমাদেরকে শেষ করে দিচ্ছে গীবতটা এমন সাইজের হয়ে গেছে এইটা না করলে মোটে এটা আমার এই এই ব্যক্তির ভিতর আমিও আছি আপনিও আছেন সবাই আছি আপনি করেন আমি করি না তা না আমি ইলিয়াস রহমান জিহাদি এটার মধ্যে একজন ছাত্র অতএব আমি আপনাদেরকে বলবো আমার আমার বলতে কিচ্ছু যখন নাই মানুষের গীবাত কইরা মানুষের শেকায়েত কইরা মানুষের তোহমাত দিয়া নিজের গুনাগুলাকে নিজের আমলগুলাকে ধ্বংস করে টনকে টন গুনা অ্যাকাউন্টে জমা করার কোনো দরকার নেই কথা ঠিক না বেটি আল্লাহ আমাদের কবুল করুক জোর করে আমিন আরো জোর করে আমিন